জানলে অবাক হবেন যে জলস্থির কাছে যৌন নির্যাতনের শিকার এক নারী আগের দিন রাতে প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছিল এলাকা তাই দ্রুত দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন এক নারী কিন্তু মাঝপথে তিনি বুঝতে পারেন কেউ তার পিছু নিয়েছে কিছু বুঝে ওঠার আগেই সেই দুষ্কৃতি ঝাঁপিয়ে পড়ে তার উপরে কিন্তু এই দুষ্কৃতি আর যে সে দুষ্কৃতি নয় এক জলহস্তির কাছে শারীরিক নির্যাতনের শিকার হলেন সেই নারী খবর অনুযায়ী ফ্রান্সের প্যারিসে জিওলজিক্যাল পার্কে খুব বৃষ্টির জেরে এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সেই সময়ে একটি গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয় পার্কের প্রবেশদ্বার সেই ফাঁকে একটি জলহস্তি পালিয়ে যায় জানা গেছে সেই পার্কে একটি বেকারির দোকান রয়েছে গেরালডিন বাউডিন নামে এক নারীর তার অভিযোগ জলহস্তি পালানোর পরের দিন আক্রান্ত হন তিনি রাতে বাড়ি ফেরার সময়ে একটি জলহস্তি আচমকা তার উপরে ঝাঁপিয়ে পড়ে সেই নারীর আর অভিযোগ জলহস্তিটি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল পরে কোনো ক্রমে সেই জলহস্তির হাত থেকে রক্ষা পান তিনি শেষ পাওয়া খবর অনুযায়ী পরে জলহস্তিটিকে খুঁজে পেয়ে ফের পার্কে নিয়ে আসা হয়েছে আক্রান্ত ওই নারীর ওজন প্রায় চারশো পাউন্ড রাতের অন্ধকারে বাউডিনকে নারী জলস্থি ভেবেই তার ওপরে নির্যাতন চালিয়েছে বলে মনে করেছেন অনেকে